কোরিয়ার একটি প্রবাদে রয়েছে, তোমার হাতে যতগুলোই সুন্দর মুক্তা থাকুক না কেন, সেগুলো যদি তুমি একসাথে একই সুতায় গাঁথতে না পারো, তবে তুমি কখনো সুন্দর একটি গলার হার বানাতে পারবে না। ঠিক তেমনি তুমি যতই ভাষা জানো না কেন, যত শব্দ শিখো না কেন, সেগুলো যদি সুন্দর করে ব্যবহার করতে না পারো, অর্থাৎ তাদের ভিতরে যদি একটা যোগসূত্র না থাকে, তবে তুমি কখনোই ভাষার প্রাঞ্জলতা রক্ষা করতে পারবে না। ঠিক আজকের আলোচিত বিষয় হচ্ছে সেই কোরিয়ার প্রবাদের মতোই, সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারের কাজই হচ্ছে ভাষা বৈচিত্র্যতা রক্ষা করা, প্রাঞ্জলতা বৃদ্ধি করা। তবে আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। আজকে আমরা মডিফায়ারের মোট চারটি বিষয় নিয়ে আলোচনা করব, ইনটেন্সিফায়ার, তারপর কোয়ান্টিফায়ার, 3 নম্বর মডিফাইং ভার্ব, আর 4 নম্বর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রথমটা দেখো, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে ওই শব্দটাকে বুঝি আমরা যে শব্দটা কি করবে, কোনো ভার্বের কাজের তীব্রতা প্রকাশ করে। ইনটেন্সিফাই হচ্ছে ভার্ব আর ইনটেন্সিফায়ার হচ্ছে নাউন। ইনটেন্সিফাই তাহলে কি ভার্বের কাজের গভীরতা দান করে অর্থটাকে আরও কী করবে, তীব্রতর করে তোলে, সেটি হচ্ছে ইনটেন্সিফায়ার। যেমন উদাহরণে দেখো, যদি বলি সো ভেরি, ইনফ্যাক্ট, রিয়েলি, সিভিয়ারলি, ট্রু, ইত্যাদি। খেয়াল করো, একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বিষয়টাকে সহজে বুঝিয়ে দিতে পারি। যেমন যদি আমরা অনেক সময় বলি যে আই এম সরি, এই যে সরিটা আমি এখানে বলছি, দেখো এখানে ইনটেন্সিফায়ার মানে কি, আবার বলছি যে ভার্বের কাজের তীব্রতা প্রকাশ করে। এই যে দেখো এখানে ভার্বটা কি, অ্যামটা হচ্ছে ভার্ব, আমি যদি এখানে ব্যবহার করি আই এম সো, আই এম সো সরি, অথবা আমরা এই সোয়ের জায়গায় বলতে পারি এক্সট্রিমলি, এক্সট্রিমলি এরকম বলতে পারি, আই এম এক্সট্রিমলি সরি। অর্থাৎ আগে যদি আমি ব্যবহার করি যে আই এম সরি, আমি শুধু দুঃখিত, কিন্তু এই সরি শব্দটার অ্যাডজেক্টিভ আগে যদি আমি আবার ব্যবহার করি যে সো, তারপর এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, তাহলে কিন্তু অর্থটা আরও কী হলো, অর্থটা আরও গভীরতা পায়। অর্থাৎ আমি চরমভাবে দুঃখিত, আমি খুবই দুঃখিত। তাহলে এই যে এখানে এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, সো ব্যবহার করলাম, এটি হচ্ছে আমাদের ইনটেন্সিফায়ার। তারপরে 2 নম্বরে দেখো কোয়ান্টিফায়ার, 2 নম্বর। কোয়ান্টিফায়ার কি, যে শব্দ কোনো সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে আমরা কি বলবো, কোয়ান্টিফায়ার বলবো। যেমন দেখো, সংখ্যা নির্দেশ করে এবং পরিমাণ নির্দেশ করে, ওই শব্দটাকে আমরা কোয়ান্টিফায়ার বলি। যেমন কী কী শব্দ এখানে আছে, ধরো এ লট অফ, তারপর মেনি, সাম, এ লার্জ অ্যামাউন্ট অফ, ফিউ, তারপর রয়েছে ফিউ, মোস্ট, মাছ, অল ইত্যাদি। এই যে কতগুলো শব্দ আমি বললাম, এ লট অফ, মেনি, সাম, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ নাম্বার, ফিউ, মোস্ট, মাছ, অল, এদের প্রত্যেকটি শব্দ কী করে, কোনো একটা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। সুতরাং যে শব্দ দ্বারা কোনো কী হবে, কোনো পরিমাণ কিংবা সংখ্যাকে নির্দেশ করবে, তাকে আমরা কী বলবো, কোয়ান্টিফায়ার ব্যবহার করব। যেমন আমি উদাহরণে ব্যবহার করতে পারি, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, ফ্রেন্ডস হেয়ার, এখানে আমার খুব কম সংখ্যক বন্ধু রয়েছে। অথবা বলতে পারি ইউ গিভ মি সাম বুকস, তুমি আমাকে কিছু বই দিয়েছিলে, কি বই দিয়েছিলে, কিছু বই দিয়েছিলে। এই যে এখানে একটা সংখ্যা, অবশ্যই সংখ্যা বোঝানো হচ্ছে। তারপর আরও বলতে পারি যে দ্যার আর মেনি পিপল আর ওয়াইটিং টু মিট ইউ, অনেকগুলো মানুষ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য বসে আছে। তাহলে এইগুলো শব্দই হচ্ছে কি, এখানে সংখ্যা বা পরিমাণ নির্দেশক, এদেরকে আমরা বলবো কোয়ান্টিফায়ার।
তারপরে দেখো তিন নম্বরে চলে গেলাম আমরা, তিন নম্বর মডিফাইং ভার্ব। আমি আবার বলছি অ্যাডভার্ব হচ্ছে তিন ধরনের, অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ ভার্বের কাজটা কোন জায়গায় কোন স্থানকে নির্দেশ করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম না অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে তিন ধরনের, অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে ভার্বের কাজটা কোন স্থানে সংগঠিত হয়, কোন স্থানকে যদি নির্দেশ করা হয় জায়গার কথা বলে তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। আর যদি বলা হয় ভার্বের কাজটা কীভাবে সম্পন্ন হয়, কেমন করে সম্পন্ন হয়, যেমন সে কথা বলে, কীভাবে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, এখানে এই আস্তে আস্তে শব্দটি হচ্ছে কি, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। আর আরেকটা হচ্ছে আমাদের অ্যান অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ ভার্বের কাজটা কোন সময় কখন সংগঠিত হয়, এই কাজকে যদি নির্দেশ করে, সময়কে নির্দেশ করে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন কোনগুলো, যেমন স্লোলি, বিউটিফুলি, ট্রুথফুলি, সেফলি ইত্যাদি। তবে এই অ্যাডভার্ব অফ ম্যানার চেনার জন্য সহজ একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে 90% অ্যাডভার্বের সাথে যখনই দেখবে এল ওয়াই রয়েছে সেগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। একটি উদাহরণ দিই, সি স্পিক, সে কথা বলে, কীভাবে কথা বলে, বিউটিফুলি, বিউটিফুলি। অথবা সি সিংস ওয়েল এনাফ, দেখো সে একটি গান গিয়েছিল কীভাবে, খুব যথেষ্ট সুন্দর করে সে গানটি গিয়েছিল। তাহলে এখানে যে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, তার বুঝতে পারছি যে অ্যাডভার্ব দ্বারা কোনো ভার্বের কাজটা কীভাবে সম্পন্ন হয় সেটাকে নির্দেশ করে সেটাকে আমরা কী বলবো, অ্যাডভার্ব অফ ম্যানার। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। আবার বলছি যে ফ্রেজের শুরুতে একটি প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজ, যে শব্দগুচ্ছটা তৈরি করা হয় তাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন কয়েকটা উদাহরণ দিই আমি, আউট অফ ডেট, ইন দ্য ফিল্ড, অ্যাট ওয়ান্স ইত্যাদি। একটা উদাহরণ খেয়াল করো, এ ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই প্রিপোজিশন, এই ফ্রেজটা দেখো অ্যাট দিয়ে শুরু হয়েছে, এটা একটা প্রিপোজিশন, কোন একজন মানুষ তোমার সাথে দেখা করার জন্য সে গেটে দাঁড়িয়ে আছে, এ ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। এখানে অ্যাট দ্য গেটই হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বুঝতে পারছি আমরা যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে গঠিত হয় তাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে আলোচিত বিষয়টি, অর্থাৎ ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, মডিফাইং ভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, এই বিষয়গুলো তোমরা যত্ন সহকারে বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।